হল ব্যবসার মন্দার কারণে 2014 সালের দিকে সিনেমা হলটি বন্ধ হয়ে যায়। নাটোর জেলা সিংড়া থানার কালীগঞ্জ বাজারে অবস্থিত সিনেমা হলটির নাম মিলন সিনেমা হল। একসময় সিনেমা হলটি আরও একটু উন্নত ছিল, আসনগুলো আরও সুন্দর ছিল। উত্তরবঙ্গের সবচেয়ে পুরাতন এই সিনেমা হলটি তিনটি জেলার মিলনস্থলে অবস্থিত, কালীগঞ্জ বাজার, বগুড়া, নওগাঁ, নাটোর জেলার শেষ প্রান্তে অবস্থিত। একসময় এই তিনটি জেলার লোক সমাগমে এই সিনেমা হলটির প্রায়শ হাউসফুল যেত। কালের বিবর্তনে 2014 সালের দিকে এই সিনেমা হলটি একদম বন্ধ হয়ে যায়। এরপর কখনো পরিত্যক্ত, আবার কখনো গুডাউন হিসেবে ব্যবহার করা হয়। তবে বর্তমানে রোজার ঈদে লিডার আমি বাংলাদেশ ও কুরবানির ঈদে শাকিব খানের প্রিয়তমা সিনেমার মাধ্যমে মানুষ আবারও হলমুখী হতে শুরু করেছে। সিনেমার এই নতুন গণজাগরণে হল মালিক তার শখের সিনেমা হল আবারও নতুন করে চালু করেছেন। তবে ঈদের শুরুতে তিনি তার সিনেমা হল চালু করতে পারেননি। ঈদের দ্বিতীয় সপ্তাহে এসে ঐতিহ্যবাহী মিলন সিনেমা হল আবারও পুনরায় প্রিয়তমা সিনেমার মাধ্যমে নতুন করে চালু করা হয়। হল মালিক সুধীর চন্দ্র সাহার কাছে এটাই শেষ সুযোগ। যদি প্রিয়তমার মাধ্যমে ভালো ব্যবসা না করতে পারেন, তাহলে আবারও চিরদিনের মতো তার শখের এই সিনেমা হল বন্ধ হয়ে যাবে।